গুড মর্নিং ক্লাস প্রিপারেটরি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই পড়াগুলো পড়ছো তো, আগের দিনে যে পড়াগুলো দিয়েছি তোমাদের, তো আমি বোধহয় KL পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে পড়াবো M4 N4। দেখো, M4 আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, মিল্ক, মিল্ক মানে দুধ, মাগ, মাগ মানে মগ, ম্যাট, ম্যাট মানে মাদুর, ম্যান, ম্যান মানে মানুষ। এইবার N4 আছে নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, নেল, নেল মানে নখ, নোজ, নোজ মানে নাক, নেট, নেট মানে জাল, আর নাট মানে বাদাম। তাহলে M4 N4 এটা তোমরা পূর্বেকার মতন পড়বে, এবং আবার ওই যে রিসাইট গর্ব করে বলা, এ থেকে এর পর্যন্ত মুখস্থ করবে, এতদিন যেটা ছিল তার সঙ্গে ওই দুটো অক্ষর আবার যুক্ত করবে। দিয়ে দেখো, এভাবে আমি যদি আইডেন্টিফাই করতে বলি, অর্থাৎ রেকগনাইজ করতে বলি, চিনতে হবে যে আমি এখানে কি কি লেটারগুলো লিখছি, তোমাদেরকে কিন্তু চিনে বলতে হবে, রেকগনাইজ বলতে চিনো এবং বলো। আমি এই দেখো একটা গোল ঘেরা দিয়ে দিলাম, বক্স দিয়ে বললাম যে বক্সে লেখা লেটারটা কি নাম, তাহলে তোমাকে বলতে হবে এ, তোমাদের এখন শুধু মুখে বলা, লিখতে হবে এ বললে। আবার হয়তো মাঝে একটা দেখো আছে, দিলাম লিখে যে এই অক্ষরটার নাম, প্রপারটা বলতে হবে সি, এইভাবে হবে DEFGHIJKLMN। প্রতিটি অক্ষর কিন্তু মন দিয়ে জানতে হবে আর চিনতে হবে। এবার কি বলেছি, প্রত্যেকটা অক্ষর এর পর কি, বির পর কি, সি পর কি, পাঁচটা করে তোমাদের বই দেওয়া আছে, অন্তত পক্ষে তিনটে বলবে, পড়তে পারলে তো খুবই ভালো, পাঁচটা যদি চাপ মনে হয় যে কোনো তিনটে তোমার মনে থেকে, সেটাও কিন্তু মুখে বলা। আরেকটা অপশন তোমাদেরকে শিখিয়েছি, মাঝে একটা করে গ্যাপ দেব আমি, সেগুলো তোমাদেরকে বলতে হবে কি হবে, যেটাকে বলা হয় শূন্য স্থান পূরণ। দেখো আমি মাঝে মাঝে একটা করে মুছে দিচ্ছি, কেমন? এইবারে একটা করে শূন্যস্থান লাইন টেনে নিল, সবসময় জানবে তোমাদের উদ্দেশ্যে। তাহলে মানে এ লিখেছি, এরপর কি হবে তোমরা বলবে মুখে, প্রপারটা বললে কিন্তু রাইট পাবে, মানে প্রপারটা কি বলতো, বি। এবার সিএফ যদি তোমরা অন্য কিছু বলো, যদি সিএফ যদি কেউ এইচ বলো, সেটা কি ঠিক হবে? তাহলে আমি কেটে দেব, এটা কিন্তু ভুল, তাই তো? এইবার ধরো কি, এর পর এর জিএর পর যদি তুমি এল বলো, হবে কি, কেটে দেব। তাহলে দেখো একটা কি, যেটা প্রপার সেটা লিখলে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আয়ের পর কি আসছে, জে আসছে তো, কে এল এম এন হলো। এইভাবে কিন্তু তোমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে আগে, আর তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু মন দিয়ে পড়তে হবে, আর এ বি সি ডি এটা মুখস্থ করতে কে পারো, তাতে কোন বন্ধুর থেকে কে পারো তাড়াতাড়ি এ বি সি ডি এফ জি ঝরঝড় ঝরঝড় মুখস্থ করবে, মায়ের সঙ্গে সঙ্গে মুখস্থ করে আর ভিডিওটা দেখবে। দেখো আমি বলছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, না এম এন অব্দি আছে, আছে ঠিক আছে, এম এন অব্দি আছে, কেমন? তাহলে আজকে এমনি করে এই অক্ষরগুলো সব জানতে হবে, কিন্তু এ থেকে জেড পর্যন্ত আগে চিনতে হবে, আগে ওই অক্ষরগুলো চিনলে ওই অক্ষর দিয়ে যত শব্দ তৈরি হবে, তারপর হবে বাক্য, তোমরা জানো না ছোট বড় বড় হয়েছে কথা বলো না, যে মা আমাকে জল দাও, তার আগে তোমাকে ম শিখতে হয়েছে, আমাকে আ শিখতে হয়েছে, সেরকম আমি যদি লিখি ইংরেজি কোনো কথা, তার আগে তোমাদেরকে এগুলো ঠিকঠাক চিনতে হবে, এবারে এগুলো উল্টো পাল্টা করে বসিয়ে
তোমরা ওয়ার্ড তৈরি করবে, হ্যাঁ সেগুলো আরো বড় দিনের কথা, বড় ক্লাসের কথা, উচ্চ ক্লাসের কথা। কিন্তু এখন যদি বাবা না শেখো, যদি বাদ হয়ে যায় তোমাদের শেখার কিছু, পরবর্তী ক্লাসে কিন্তু হোঁচট খাবে, পারবে না। আর এখনের কাজটা এখন যে সারবে, পরবর্তী ক্লাসে তার কোনো অসুবিধা নেই, সে কিন্তু ফার্স্ট গেল। তাহলে এই উত্তরগুলো তোমরা লিখবে। আর দেখো তোমাদের যদি লেখা নেই, আমি বললাম তোমরা লেখার সময় কিন্তু যদি কেউ লিখে থাকো, ঠিক সুন্দর করে আমি পাড়াগুলো লিখবে, বর্ণ করে। তা দেখো এরপর বিয়ের পশ্চিম তোমাদের সবই সে একটা বলতেই পারি, একটা হচ্ছে রিকগনাইজ তোমাদের পোর্শন এসে গেছে, বলবে মানে মুখস্থ বলা বা আবৃত্তি আকারে বলা, ঠিক আছে? আবৃত্তি নতুন করে এ বি সি ই এইচ আই জে এল এল এম এন পর্যন্ত বলে। তারপরে আছে রিকগনাইজ আরি থাকবে তাহলে শূন্য জানতে পারলে, এ ফর কি, বি ফর কি, এম ফর কি, এক্সেট্রা ইত্যাদি, ঠিক আছে? এই চার রকম অপশনের কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে, যদিও সবগুলো এই যে লিখেছি এখন মুখে বলা, ওই জন্য তোমাদের কোনো কাজ দিতে পারছি তো মুখে বলাগুলো অভ্যেস করো, ঠিক আছে? আজকে কিন্তু ক্লাস এইটুকু, এর বেশি আর ক্লাস হবে না। আর একটা জিনিস তোমাদের কি শিখিয়েছিলাম এর আগের দিন বলো তো, ছবি এঁকে দেব, ছবি দেখে বলতে হবে এটা কিসের ছবি, তাহলে ছবিটাও আইডেন্টিফাই করতে হবে, কিসের ছবিটা কি কেমন। যদি তোমাদের এটা সিলেবাসের বাইরে, তোমাদেরকে এমনি অ্যাট্রাকটিভ করার জন্য আমি এটা করেছিলাম, যদি কেউ করতে পারো খুবই ভালো, না পারলে দুঃখের কিছু নেই, শিখে দিতে হবে, তাই তো? ওটাও কিন্তু খুব মজা করে, ঠিক আছে? ধরো আমি যদি একটা এইরকম আম এঁকে দিলাম, ওই যেমন তেমন একটা আম, বুঝেছো? তোমাদের অন্যান্য সব স্যারেরাও সুন্দর সুন্দর আঁকে গো, আমি এই যে ধরো একটা আম, তাহলে এটা তো তুমি জানো আম, এর ইংরেজি পড়েছো তো ম্যাঙ্গো, কিন্তু কি ফর ম্যাঙ্গো বলো তো, এই ম্যাঙ্গোটা কোন ওয়ার্ডে, মানে সরি কোন লেটার ছিল, কোন অ্যালফাবেটে পড়েছে, না এম ফর ম্যাঙ্গো পড়েছে তো, এইটা আমি পড়েছি তোমার, এটা স্পেশালাইজেশন, এটা তোমাদের কোশ্চেন নেই, যদি আগ্রহী হোক তো ভালো লাগবে। হ্যাঁ আবার ধরো আমি ম্যাঙ্গো দিয়েছি, এবার দেখো তো এবার একটা অ্যাপেল লিখলাম, অ্যাপেল এঁকে দিলাম, এই যে অ্যাপেল, এই অ্যাপেলটা তোমরা কি ফর পড়েছো, কি ফর অ্যাপেল, এম ফর তো, তাহলে এই এইভাবে জাস্ট, ঠিক আছে? আজকে কিন্তু এই পর্যন্তই ক্লাস তোমাদের, এবার পরবর্তী ক্লাস পরের ডেটে হবে। কিন্তু যে যে কাজগুলো করে লিখলাম, তোমরা পোর্শন নিয়েছো তো সবাই, পোর্শন নিয়ে সেই মতো করবে পরের চ্যাপ্টার থেকে, মানে পরের টার্ম থেকে তোমাদের কিন্তু কাজ যাবে, ঠিক আছে? আজকে পড়বে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সব।